আচ্ছা, তো আপনাদের জন্য এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে 14 নম্বর প্রশ্নটা ঠিক না, মানে 14 নম্বর যা আছে সেটা না, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। প্রশ্ন বলা হচ্ছে যে একটি থলিতে 6টি নির্বল আছে, তারপর আছে 8টি সাদা বল আর 10টি কালো বল আছে, এটুক ঠিক আছে। এখন প্রশ্নে বলা হয়েছে যে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা না হওয়ার না, সাদা হওয়ার সম্ভাবনা কত এটা বের করতে হবে, সাদা না হওয়ারটা পরে করব আমরা। তো একটা থলিতে বল আছে 6টা নীল, 8টা সাদা আর 10টা হচ্ছে কালো, টোটাল কয়টা আছে, 10 আর 8, 18 আর 6, 24টা বল আছে টোটাল। এখন বলেছে একটা বল তুললে সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত। তো আমরা যে সূত্র পড়েছি যে আমাদের টোটাল যে ঘটনা, ঘটনার অনুকূলে যে ফলাফল আছে, টোটাল এখানে ফলাফল আছে কয়টা, 10 8, 10 আর 8 হচ্ছে 18 আর 6 হচ্ছে 24, টোটাল হচ্ছে আমাদের সম্ভাব্য যে ঘটনা সেটা হচ্ছে 24টা। এখন এই স্যার 1/3 হবে না? হ্যাঁ 1/3 হবে, থ্যাংক ইউ। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে সাদা হওয়ার পসিবিলিটি কত। তো সাদা আমরা বের করবো কিভাবে, দেখতে হবে সাদা কয়টা আছে, আমাদের ঘটনার অনুকূলে কয়টা আছে সাদা, সাদা আছে এখানে 8টা, তাহলে আমরা উপরে অবশ্যই কি নিব, 8টা নিব। যদি আমরা উপরে 8টা নিই তাহলে আমাদের অ্যান্সারটা হবে 8/24। 8টা আমরা কেন নিব, কারণ প্রশ্নে বলা হচ্ছে কি, প্রশ্নে বলা হয়েছে যে সাদা হওয়ার সম্ভাবনা সাদা, তাহলে সাদার অনুকূলে যা আছে সেটা আপনাকে নিতে হবে, সাদার হওয়ার সম্ভাবনা আপনি নিলেন 8টা সাদা, তো অ্যান্সার হবে 1/3, রাজি আপু লিখেছেন, থ্যাংক ইউ। এরপরে যদি বলা হয় এখন সাদা না হওয়ার সম্ভাবনা কত, সাদা না হওয়ার সম্ভাবনা বের করার জন্য আমরা দুইটা রাস্তা আছে আমাদের জন্য সাদা না হওয়ার সম্ভাবনা। দেখেন একটা জিনিস, যে কোনো প্রশ্ন যদি বলা হয় হওয়ার সম্ভাবনা এত, তাহলে না হওয়ার সম্ভাবনা কত হবে, 1 থেকে মাইনাস করতে হবে। কারণ হচ্ছে আমরা জানি যে একটা টোটাল, একটা ঘটনা ঘটার সম্ভাবনা, টোটাল যে সম্ভাবনা সেটা হচ্ছে 1। এখন একটা ঘটনার মধ্যে দুইটা দুইটা জিনিস থাকতে পারে, যে ঘটবে না হলে ঘটবে না, যদি ঘটে তাহলে ঘটার সম্ভাবনা যেটা হবে সেটা 1 থেকে মাইনাস করলে না ঘটার সম্ভাবনা সেটা হচ্ছে বের হয়ে যাবে। তার মানে যে কোনো ঘটনা যদি বলা থাকে যে এটা ঘটার সম্ভাবনা এত, না ঘটার সম্ভাবনা কত, সেক্ষেত্রে 1 থেকে মাইনাস করলে পাওয়া যাবে। আবার যদি বলা থাকে যে একটা ঘটনা না ঘটার সম্ভাবনা এত, তাহলে ঘটার সম্ভাবনা কত, 1 থেকে মাইনাস করলে অ্যান্সারটা পাওয়া যাবে। তো যদি প্রশ্নে এখন আমরা আমাদের 14 নম্বর যে প্রশ্ন বলা হয়েছে যে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, আমরা এখন করেছি সাদা হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 থেকে যদি আপনি সাদা হওয়ার সম্ভাবনাটা বাদ দেন, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। 1 থেকে যদি আপনি সাদা হওয়ার সম্ভাবনা বাদ দেন, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে 3 একে 3, 3 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 2, উপরে থাকে 2, নিচে থাকে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 2/3, এটা হলো সাদা না হওয়ার সম্ভাবনা। এখন এই স্যার এখানে, স্যার এখানে যে দৈবভাবে বলা আছে, দৈবভাবে মানে কি, লটারি, লটারির মতো? হ্যাঁ লটারি, লটারি, হ্যাঁ লটারি, এই শব্দটা পারফেক্ট একটা শব্দ। আচ্ছা স্যার ওইখানে যে নমুনা ক্ষেত্র ওয়ার্ডটা পড়ছে, নমুনা ক্ষেত্র মানে কি, মানে সেট নাকি কি, মানে এটা কি, মানে সেটিং, নমুনা ক্ষেত্র যে একটা, নমুনা ক্ষেত্র মানে হচ্ছে যে স্যাম্পল স্পেস, মানে একটা ঘটনা ঘটলে যতগুলো প্রবাবিলিটি আছে, যেটাকে আমরা বলি মোট ফলাফল, মানে যতগুলো প্রবাবিলিটি আছে, যতগুলো ফলাফল আছে সবগুলো হচ্ছে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র। যেমন এখানে 24টা আছে নমুনা ক্ষেত্র, মানে 24টা বল আছে, তাহলে নমুনা ক্ষেত্র হচ্ছে 24টা। মানে হলো মানে যত, মানে যত ধরনে হতে পারে, যত ধরনে হতে পারে, হ্যাঁ সবগুলাই। আচ্ছা তো আমাদের এখন যে প্রশ্নটা করলাম 14 নম্বরটা, এটা আমরা একটু বিকল্প নিয়মে করব, সেটা হচ্ছে কি, প্রশ্নে বলা হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা কত, তাহলে সাদা ছাড়া কয়টা বলা আছে আমরা একটু দেখি। তাহলে সাদা যেহেতু বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা, সাদা আমরা নিতে পারবো না, সাদা ছাড়া বলা আছে এখানে 10টা, এখানে হচ্ছে 6টা, তাহলে সাদা ছাড়া বলা আছে টোটাল হচ্ছে 16টা, যেহেতু বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা, তার মানে সাদাটা বাদ দিয়ে হিসাব করবো আমরা, সাদা না হওয়ার অনুকূলে ঘটনা আছে 16টা, আর আমাদের টোটাল ঘটনা তো 24টাই, টোটাল ঘটনা হচ্ছে 24টা। এভাবে করলেও অ্যান্সারটা আসবে। আপনি যদি কাটাকাটি করেন, 4 দিয়ে কাটলে 4 4 16, উপরে থাকে 4, আচ্ছা 8 দিয়ে তো কাটা যায়, 8 দিয়ে কাটলে 8 2 16 আর 3 8 24, তাহলে অ্যান্সার হচ্ছে 2/3। তো সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে অ্যান্সার 2/3, আপনি এভাবে করতে পারেন। এখন দেখেন এটা তো গেল, এখন আমরা একটু অ্যাডভান্স ম্যাথ করব, মানে এই বলের মধ্যে অ্যাডভান্স একটা ম্যাথ আছে, আমরা অ্যাডভান্স ম্যাথ করব। আমরা তখন একটা করে বল তুললাম, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে দুইটা বল তুলবো, পর পর দুইটা বল। কি করলাম আমরা, ফার্স্ট হচ্ছে একটা করে বল তুললাম, এখন আমরা পর পর দুইটা বল তুলব। তো পর পর যদি দুইটা বল তুলি তাহলে কি হবে সেটা আচ্ছা আমরা একটু দেখব। তো দেখেন এখানে কি প্রশ্ন আছে কিনা একটু দেখি আমি, এই ধরনের প্রশ্ন আছে কিনা, না থাকলে সমস্যা নাই।
আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু পেলাম না, আমরা হচ্ছে প্রশ্নটা বলি আপনাকে, শোনেন ভালো করে, শুনলেই হবে। আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করলাম সেখানে আমরা একটা করে বল তুলেছি, যদি এমন হয় যে আমরা হচ্ছে একটা বল না তুলে আমরা হচ্ছে দুইটা বল তুলবো, দুইটা বল, তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তো দেখেন, যদি আমরা দুইটা বল তুলি তাহলে কি হবে দেখেন, ধরেন আমাদের যে প্রশ্নটা 14 নম্বর প্রশ্ন, তো এই প্রশ্নে বলা হয়েছে যে একটা থলিতে তিনটা বল আছে, ঠিক আছে, এরকম বলা আছে যে একটা থলিতে তিনটা বল আছে। এখন যদি বলা হয় যে এখান থেকে আপনি বল যখন নিলেন, তো বল নেওয়ার পরে আপনি হচ্ছে পরপর ধরেন দুইটা বল নিলেন, পরপর দুইটা বল নিলেন, এখন আপনার প্রশ্নে বলা থাকবে যে সেটা লাল, মানে প্রথম বল লাল পরের বল নীল। আচ্ছা আমি প্রশ্ন একটু বানাই দিই আপনাদের জন্য, আমি এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এটা এখানে বানিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঝামেলা করতে হবে না। দেখেন বলা হচ্ছে যে একটা থলিতে আপনার বল আছে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো আপনার হচ্ছে স্যাম্পল অনেক কম থাকে। আমি হচ্ছে এরকম করে নিলাম, এরকম বলা আছে যে একটা থলিতে 6টা নীল বল আছে আর হচ্ছে 8টা সাদা বল আছে। তো এতক্ষণ তো আমরা কি করেছি, একটা করে বল তুলেছি, তো এখন আমরা একটা করে বল না তুলে আমরা হচ্ছে কি করব, একটু বেশি তুলবো, আমরা হচ্ছে দুইটা বল তুলব। এখন যদি এরকম বলা থাকে যে আপনি যদি হচ্ছে একটা বল তুলেন বা যদি আপনি দুইটা বল তুলেন, তাহলে প্রথমে নীল পরে সাদা হওয়ার পসিবিলিটি কত? আপনাকে বললো যে আপনি যদি দুইটা বল তুলেন তাহলে প্রথমে নীল পরে হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা, মানে প্রথমটাই নীল উঠবে এবং পরেরটা সাদা উঠবে, অথবা প্রথমটা সাদা উঠবে পরেরটা নীল উঠবে, এরকম সম্ভাবনা। ধরেন আমার বলা থাকলো, তো লিখেন এভাবে করে আপনার প্রশ্ন লিখেন যে একটি থলিতে 6টি নীল বল আর 8টি সাদা বল আছে, দৈবভাবে বল তুললে প্রথমে সাদা, প্রথমে এখানে নীল আছে, প্রথমে নীল পরে সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা এভাবে লিখেন, সেটি প্রথমে প্রথমে নীল পরে সাদা হওয়ার সম্ভাবনা। প্রথমে নীল এবং পরে সাদা হওয়ার সম্ভাবনা, ওকে। তো এটা হচ্ছে প্রশ্ন, প্রথমে নীল পরে সাদা, মানে এখানে আপনার বল প্রথমে নীল পরে সাদা মানে কি, আপনাকে দুইটা বল তুলতে হবে, তাই তো? প্রথমে একটা তুলবেন সেটা নীল হবে, পরে হচ্ছে আপনার কি হবে পরেটা সাদা হবে, এরকম ধরনের সম্ভাবনা বের করার জন্য কি করতে হবে? তো এই ধরনের সম্ভাবনা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথম অংশটা আপনি চিন্তা করবেন যে প্রথমে কোন বলটা তুলতে হবে। তো প্রথমে আপনি ধরেন আপনাকে বলা হলো প্রথমে নীল বলটা আপনি তুললেন, তো প্রথমে আপনি নীল বলটা বের করবেন, তো নীল বলটা বের করার জন্য নীল বলের তো একটা সম্ভাবনা আছে, তাই তো? নীল বলের একটা সম্ভাবনা আছে, নীল বলের সম্ভাবনা আপনি বের করার পরে তারপর হচ্ছে আপনি সাদা বলের সম্ভাবনা বের করবেন। তো এই দুইটা সম্ভাবনাকে আপনি যদি হচ্ছে একসাথে করে গুণ করেন তাহলে আনসারটা চলে আসবে। তো দেখেন এখন কিভাবে আমরা হচ্ছে দুইটা একসাথে গুণ করবো কিভাবে, দেখেন যদি প্রথমে আমি নীল তুলি তো নীল হওয়ার পসিবিলিটি কত এটা আমরা সবাই বের করতে পারবো। প্রথমে যদি আমি নীল তুলি তাহলে নীল হওয়ার পসিবিলিটি কত, এখানে টোটাল বল আছে কয়টা, 6 আর 8, 14টা হতে টোটাল বল আছে। প্রশ্নে বলা হচ্ছে প্রথমে নীল পরে সাদা, তা আমি আগে বের করি যে 14টা বল থেকে যদি আমি নীল বল নেই, একটা যদি নীল বল নেই তাহলে একটা নীল বল হলে নীল হওয়ার পসিবিলিটি কত, তাহলে 14 এর 6 হচ্ছে কি হবে, নীল হবে। টোটাল বলা আছে 14টা, তার মধ্যে 6টা হচ্ছে নীল, মানে নীলের অনুকূলে 6টা আছে, তাহলে নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/14। তাহলে এখানে কত আসে কাটাকাটি করলে, আসে হচ্ছে 3 দোকানে 6, 7 দোকানে 14, আসে হচ্ছে 3/7, এটা হচ্ছে প্রথমে নীল হওয়ার সম্ভাবনা। এখন আমাকে বলেছে যে প্রথমে নীল পরে সাদা, এখন প্রথমে নীল পরে সাদা বের করার জন্য আমরা হচ্ছে পরে সাদা হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করি একটু। পরে সাদা হওয়ার সম্ভাবনা, আমি কিন্তু একটা বল তুলে ফেলছি, খেয়াল করেন ভালো করে, আমার কাছে টোটাল যে 14টা বল ছিল সেখান থেকে আমি কিন্তু একটা বল তুলে ফেলছি নীল, সেটা নীল হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করে ফেলেছি, মানে একটা বল কিন্তু আমার হাতে আছে, একটা বল যেহেতু আমার হাতে আছে তার মানে ওখানে কিন্তু আর 14টা বল নাই, ওখানে বলা আছে এখন 13টা বল, ওখানে বলা আছে কয়টা, 13টা বল, কারণ আমি একটা বল অলরেডি তুলে ফেলছি। এখন তাহলে এই 14টার মধ্যে 13টা বল আমি কি করলাম, নিয়ে ফেললাম, 13টা বল নিয়ে ফেললে বাকি যে কয়টা বল আছে, মানে একটা বল নিয়ে ফেললাম বাকি যে 13টা বল আছে
এখন আপনাকে বাকি 13টা বল থেকে একটা সাদা বল বের করতে হবে। তাহলে ওই 13টা বলের মধ্যে সাদা আছে কয়টা? সাদা আছে 8টা বল, 8টা বল, অর্থাৎ সাদা তো 8টা বলই আছে, তাহলে 13টা বলের মধ্যে সাদা আছে কয়টা? 8টা। তো এখন যদি আপনি সাদা বল তুলেন, তো যদি সাদা বল তুলেন তাহলে কি হবে, 8টা হচ্ছে সাদা বল। তাহলে আমরা এটা বলতে পারি যে প্রথমে যদি আপনি নীল তুলেন তাহলে নীল হওয়ার পসিবিলিটি হচ্ছে 3/7, আর পরে যদি সাদা তুলেন তাহলে সেটা হচ্ছে 8/13। এখন দুইটা ঘটনা আমরা একসাথে করবো, তাহলে দুইটা ঘটনা একসাথে করলে আমরা অ্যান্সারটা যেটা করবো সেটা হচ্ছে 3/7, 3/7 এটা হচ্ছে প্রথমে নীল হওয়ার সম্ভাবনা ইন্টু পরে সাদা হওয়ার সম্ভাবনা 8/13। এই দুইটা ঘটনাকে আমরা একসাথে কানেক্ট করলাম। এখন এখন কাটাকাটি করলে বা গুণ করলে যা আসে সেটা আমাদের অ্যান্সার। এখানে কাটাকাটি মনে যাবে না, না গেলে যেটা হয় সেটা 3 আর 24, তাহলে 24/91 মানে 24/91 এটা হচ্ছে প্রথমে নীল পরে হলো সাদা হওয়ার পসিবিলিটি। তো এই টাইপের আরো কিছু মেথড আছে, আমরা এই মানে এখানে আর কি কি প্রশ্ন করতে পারে সেটা আমরা একটু দেখি। যদি আপনার উল্টাটা বলতো, প্রথমে সাদা পরে হচ্ছে নীল, প্রথমে সাদা পরে নীল, তাহলে আপনি কি করতেন? প্রথমে সাদা বের করার জন্য টোটাল বল হচ্ছে 14টা, বলেছে প্রথমে সাদা পরে নীল, প্রথমে সাদা পরে নীল, সাদা বল আছে কয়টা? 8টা। তাহলে প্রথমে সাদা বল নিলে সাদা হওয়ার পসিবিলিটি হচ্ছে 8/14 ইন্টু, আমি এখন একসাথে লিখে ফেলছি, ইন্টু যেহেতু আমি সাদা বল নিয়ে ফেলছি তাহলে এখন আমার টোটাল 14টা বলের মধ্যে একটা বল আমি নিয়ে গেছি। এখন কিন্তু 14টা বল নাই, এখন বল আছে 13টা। তো 13টার মধ্যে যেহেতু আমরা এখন বলছি প্রথমে সাদা পরে নীল, তাহলে নীল আছে কয়টা? 6টা। তাহলে নীল আছে 6টা, তাহলে অ্যান্সার হচ্ছে 8/14 আর ওখানে হচ্ছে 6/13, কারণ নীল আছে 6টা আর 13টার মধ্যে আমরা 6টা নিব। এখন যদি আমরা গুণ করি সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, কাটাকাটি করলে যা আসে তাই, এখানে আসবে 4 দোকানে 8, এখানে হচ্ছে 7 দোকানে 14, আর মনে কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে অ্যান্সার আসে 24/91, মানে সেম ঘটনায় ঘটে, অর্থাৎ আগেরটাও কিন্তু 24/91 এসেছিল, এখানে 24/91 আসতেছে। এখন যদি এই প্রশ্নটাকে আমি আরো চেঞ্জ করি, ধরেন এরকম বলল, প্রশ্নে বলা হলো যে আমরা তো দুইটা কালার নিয়ে কথা বলেছি, মানে প্রথমে নীল পরে সাদা, এখন যদি আমি আপনাকে বলি যে পর পর দুইটা নীল হওয়ার সম্ভাবনা কত, প্রশ্ন হচ্ছে পর পর দুইটা নীল হওয়ার সম্ভাবনা কত, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার প্রশ্ন হতে পারে যে পর পর দুইটা সাদা হওয়ার সম্ভাবনা কত। যদি বলা হয় যে প্রথমে দুইটা নীল হওয়ার সম্ভাবনা কত, প্রশ্ন একটু ভালো করে লিখবেন আপনারা, কি লিখবেন? এটা তো থাকবে, একটি থলিতে 6টি নীল বল 8টি সাদা বল। এখন আপনারা লিখে রাখবেন যে পর পর দুইটি নীল হওয়ার সম্ভাবনা কত, মানে আপনারা যে দুইটা বল তুলবেন সেখানে পর পর দুইটা বল নীল হওয়ার সম্ভাবনা কত, পর পর দুইটা বল নীল হওয়ার সম্ভাবনা কত। তো পর পর নীল হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে আমাদের সাদা নিয়ে কাজ করতে হবে না, আমাদের এখন কাজ হচ্ছে শুধু নীল নিয়ে। প্রথমে বল আছে কয়টা? প্রথমে বল আছে 14টা। তো 14টার মধ্যে আপনি যেতে বলেছে পর পর দুইবার নীল হওয়ার সম্ভাবনা কত, তাহলে 14টার মধ্যে 6টা হচ্ছে নীল। আপনি যখন প্রথমবার একটা বল নিবেন সেটা নীল হওয়ার পসিবিলিটি কত? 6/14 ইন্টু, এখন বলেছে পর পর দুইটা নীল, মানে পরেরটাও কিন্তু নীল হবে। এখন আপনি যখন একটা বল তুলে ফেলবেন পরের বার কিন্তু আপনি 14টা বল পাবেন না, তখন আপনার কাছে হচ্ছে থলিতে যে বল থাকবে সেটা হচ্ছে 13টা বল থাকবে, কারণ আপনি একটা বল নিয়ে ফেলছেন, থলিতে হচ্ছে বল থাকবে কয়টা? 13টা। আর নীল বল কিন্তু তখন আর 6টা থাকবে না, কারণ আপনি যে একটা বল নিছেন সেটা তো নীল বল, তখন নীল বল হয়ে যাবে 5টা। দুইটা আলাদা রং হলে কিন্তু আপনার বলটা কমাইতে হয় না, মানে কারণ হচ্ছে আমি যখন একটু আগে করেছিলাম তখন আমরা প্রথমে নীল নিয়ে কথা বলছিলাম, পরে হচ্ছে সাদা, তখন তো সাদা বল আমি একটা ধরে নেই, সাদা বল সাদা বলের জায়গাতে আছে। আর এখন আমরা কি করছি, আমরা দুইটাই নীল নিয়ে কথা বলছি। যখন প্রথমবার আমি একটা বল তুললাম তাহলে টোটাল বল ছিল 14টা, সে 14টার মধ্যে আমি নীল 6টা নিলাম, তো নীলে হচ্ছে আমার একটা বল যখন আমি তুললাম একটা বলে আমি নীল বল নিলাম, তাহলে নীল বল হওয়ার পসিবিলিটি হচ্ছে 6/14। এখন বাকি যে বল আছে, বাকি যে বল আছে, তো বাকি বল আছে কয়টা? বাকি বল আছে হচ্ছে 13টা, আমি একটা নিয়ে ফেলছি, বাকি বল আছে 13টা। তো 13টার মধ্যে আমার ঘটনার অনুকূলে বল আছে আর 5টা, কারণ 6টা ছিল তার মধ্যে আমি একটা তো নিয়ে ফেলছি, আর ঘটনার অনুকূলে বল আছে 5টা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই, এটা গুণ করলে যা আসে আর কি, গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। যদি কাটাকাটি না যায়, কাটাকাটি মানে একবার যায়, এটা হচ্ছে দুইবার দিলে 3 দোকানে 6, এটা হচ্ছে 7 দোকানে 14,
দুখানে চোদ্দ, তিন দুখানে ছয়, তিন তিন কাটা তিন, সরি এটা তেরো, সরি 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 সরি, তিন তিন কাটা তেরো ছিল, তাহলে কত আসে? তিন পাঁচা পনেরো, আর হচ্ছে সাত তেরো একানব্বই, সাত তেরো একানব্বই। এখন যদি বলা হয় যে পরপর দুইটি সাদা হওয়ার পসিবিলিটি, পরপর দুইটি সাদা হওয়ার পসিবিলিটি, সাদা হওয়ার পসিবিলিটি কি হবে দেখেন, সাদা হওয়ার পসিবিলিটি কি হবে, সাদা হওয়ার পসিবিলিটি হচ্ছে প্রথমে দেখতে হবে যে সাদা কয়টা। তো প্রথমে আমাদের টোটাল বলা আছে কয়টা, চোদ্দটা। তাহলে চোদ্দটার মধ্যে সাদার পক্ষে আমি যখন একটা বল তুললাম, তাহলে সাদার পক্ষে কয়টা বল আছে, সাদার পক্ষে হচ্ছে আটটা বল। আমাদের কাজ হচ্ছে এখন সাদা নিয়ে, পরপর দুইটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে চোদ্দটার মধ্যে আটটা হচ্ছে সাদা, অর্থাৎ আমরা প্রথম যখন একটা বল তুললাম সেটা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে আট বাই চোদ্দ। এখন দ্বিতীয়বার যখন বলটা তুলব তখন আমার বল কিন্তু আর চোদ্দটা থাকবে না, তখন হয়ে যাবে তেরোটা বল, তেরোটা। আর এই যে আটটা বল তুললাম, আটটা বল যে সাদা ছিল, মানে একটা বলতে আমি তুললাম আটটা সাদা থেকে, আটটা সাদার মধ্যে আটটা কিন্তু সাদা থাকবে না, তখন হয়ে যাবে ষাটটা সাদা। কারণ কারণ হচ্ছে আমি আটটা থেকে একটা বল সাদা নিয়ে ফেলেছি, তাহলে বল থাকবে সাদা ষাটটা। এখন এটা কাটাকাটি করলে যা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। কাটাকাটি করলে কত আসে, সাত দোকানে চোদ্দ, তারপর হচ্ছে চার দোকানে আট, তাহলে অ্যান্সার হচ্ছে ফোর বাই থার্টিন, অ্যান্সার হচ্ছে ফোর বাই থার্টিন। অলরেডি মনে একজন অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ, সাইম আপু দিয়েছেন অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ফোর বাই থার্টিন। এই টাইপের ম্যাথ গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা টাইপের ম্যাথ, তো এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা আরো কিছু ম্যাথ দেখি। আচ্ছা, আমরা এখন মাস সংক্রান্ত কিছু ম্যাথ দেখি। মাস সংক্রান্ত ম্যাথ গুলো বিসিএস দুইবার এসেছে লাস্ট, যেহেতু এই বিনা সমাবেশ টপিক গুলো ৩৫তম বিসিএস এর পরে অ্যাড হয়েছে, এর আগে কিন্তু ছিল না, মানে ৩৫তম বিসিএস থেকে অ্যাড হয়েছে, তো এখানে খুব বেশি প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন দেখার সুযোগ নাই। মানে বিসিএস হয়েছে কয়টা, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯টি স্পেশাল আর ৪০, টোটাল বিসিএস হয়েছে পাঁচটা। তো পাঁচটার মধ্যে দুইটা বিসিএস হচ্ছে মাস সংক্রান্ত ম্যাথ এসেছে, তো আমরা একটু মাস সংক্রান্ত ম্যাথ গুলো দেখি। তো এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কোন মাস কতদিন সেটা আমাদের জানতে হয়, তাহলেই হবে। তো আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা হচ্ছে, বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে, এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন, বলা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে ২১ দিন বৃষ্টি হচ্ছে, তাহলে জুলাই মাসে বৃষ্টি হচ্ছে কয়দিন, ২১ দিন। এখন বলেছে তাহলে ৪ই জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, ৪ই জুলাই। প্রশ্নটা এমন ভাবে করছে যেন আপনার এরকম মনে হচ্ছে যে চার তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, আমি কিভাবে বের করবো, এরকম একটা এরকম একটা ফিল তৈরি করে দিয়েছে। চারই জুলাই মানে হচ্ছে জুলাই মাসের যেকোনো একদিন, এটা চার তারিখ হোক আর পাঁচ তারিখ হোক আর ছয় তারিখ হোক, চার জুলাই আলাদা করে দেওয়া হয়েছে মানে আপনার চার জুলাই বের করতে হবে এরকম না। চার জুলাই মানে জুলাই মাসের যে কোনো একটা দিনকে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা চার জুলাই হতে পারে, আট জুলাই, পাঁচ জুলাই, সাত জুলাই, যেকোনো একটা দিন হতে পারে। তাহলে টোটাল প্রশ্নে বলা হয়েছে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, চারই জুলাই, তার মানে চার জুলাই মানে হচ্ছে একদিন, একদিন যেকোনো একদিন, একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এখন আমাদের টোটাল দিন কয়টা আছে জুলাই মাসে সেটা হচ্ছে আমাকে জানতে হবে, জুলাই মাসে দিন কয়টা। আমরা জানি জানুয়ারি মাস হচ্ছে ৩১, ফেব্রুয়ারি হচ্ছে ২৮, ২৯, মার্চ হচ্ছে আবার ৩১, এপ্রিল হচ্ছে আবার ৩০, মে হচ্ছে ৩১, জুন হচ্ছে ৩০, জুলাই হচ্ছে ৩১, জুলাই হচ্ছে ৩১। তাহলে আমার ঘটনার অনুকূলের ঘটনা হচ্ছে ২১ দিন, আর টোটাল হচ্ছে ঘটনা হচ্ছে সম্ভাবনা ৩১ দিন, মানে জুলাই মাসে সর্বোচ্চ দিন হতে পারে ৩১টা। আর জুলাই মাসে বৃষ্টি হয়েছে কয়দিন বলা হয়েছে, ২১ দিন বৃষ্টি হয়েছে। তাহলে জুলাই মাসের ৪ই জুলাই বা ৫ জুলাই বা ৬ জুলাই, মানে জুলাই মাসের যে কোনো একদিন, যদি প্রশ্নে বলা হয়তো যে কোনো একদিন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু এটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে ৪ই জুলাই। ৪ জুলাই না বলে জুলাই মাসের যে কোনো দিনই বলুক না কেন, সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে ২১/৩১। এখন যদি প্রশ্নটা চেঞ্জ করে বলতো জুলাই মাসের ৪ জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা পড়েছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে ২১/৩১, তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে ১ থেকে মাইনাস করলেই না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। আমরা যে কোনো সম্ভাবনা যদি অপোজিটটা বের করতে চাই তাহলে ১ থেকে মাইনাস করব, তাহলে অ্যান্সারটা অপোজিট অ্যান্সারটা চলে আসবে। যদি বলা হয় জুলাই মাসের ৪ জুলাই বা ৫ জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে এর বিয়োগ করলে কত আসে, ৩১ থেকে ২১ বাদ দিলে মেবি ১০ আসে,
রিপোর্ট অনুযায়ী 2015 সালে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন, দ্বিতীয় সপ্তাহে। এখন বিষয়টা কিন্তু জুলাই মাস নাই, এখন বিষয়টা চলে গেছে দ্বিতীয় সপ্তাহের মধ্যে, সপ্তাহে চলে গেছে। তা আমাকে দেখতে হবে প্রশ্নে আসলে কি চা হয়েছে। প্রশ্ন বলেছে ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। এখন দেখেন এখানে কিন্তু জুলাই মাসের কোনো ঘটনা এখানে চাওয়া হয়নি, বলা হয়েছে ওই সপ্তাহে, মানে ওই একটা সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। বুধবার মানে যে কোনো একদিনের কথা বলা হয়েছে, ওখানে যেমন তারিখের কথা বলা হয়েছিল আর এখানে সপ্তাহে যে কোনো একদিনের কথা বলা হয়েছে, যে সপ্তাহের 7 দিনের মধ্যে বুধবার মানে যে কোনো একটা দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। এখন দেখেন প্রশ্নে কিন্তু যে মান দেওয়া আছে সেগুলো কিন্তু সপ্তাহের জন্য দেওয়া আছে, বলা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে। সব সপ্তাহে তো 7 দিন করেই, তাই তো? সব সপ্তাহে 7 দিন করেই তো, দ্বিতীয় সপ্তাহে বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে 5 দিন। তো আমাদের টোটাল দিন হচ্ছে এক সপ্তাহে 7 দিন। প্রশ্ন যেহেতু চাওয়া হয় সপ্তাহে হচ্ছে 7 দিন, তো 7 দিন হচ্ছে, বুধবার হচ্ছে 1 দিন। এখন বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমাদের অনুকূল হচ্ছে 5 দিন। আমরা আগে বের করছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, সেখান থেকে আমরা না হওয়ার সম্ভাবনা বের করে নিব। তাহলে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হচ্ছে 7 দিন, তো এখানে মোট দিন হচ্ছে 7, আর বৃষ্টি হয়েছে কয়দিন? বৃষ্টি হয়েছে 5 দিন। তাহলে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7। এখন আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছিল যে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পেয়েছি সেখান থেকে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের করবো কিভাবে? 1 থেকে মাইনাস করবো, তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। তাহলে এখানে 7-5 করলে আসে 2/7। তাহলে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এখানে আমরা আমাদের এখানে প্রশ্ন ছিল হচ্ছে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তাহলে বুধবার হচ্ছে সপ্তাহের যে কোনো একটা দিন, তাহলে সপ্তাহের দিন হচ্ছে 7 দিন, তাহলে 7 দিনের 5 দিন বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7। টোটাল হচ্ছে 7 দিন আর বৃষ্টি হয় 5 দিন, টোটাল হচ্ছে 5/7। এখন যেহেতু প্রশ্নে বলেছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 থেকে মাইনাস করলে অ্যান্সারটা চলে আসবে, আমরা 1 থেকে মাইনাস করে দিয়েছি। যদি এরকম আপনাকে বিপরীত কোনো ঘটনা বের করতে বলে, তাহলে আপনার টোটালটা ঘটনা মধ্যে তো যেটা বলা হয়েছে যে বুধবার দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, এখন ওটা তো বুধবারও হইতে পারে অন্য দিনও হইতে পারে, মানে আরো 2 দিন আমার থাকে না হাতে, না ওইটা না, 7 দিনের মধ্যে তো আপনার শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আছে না, তো এই বুধবার বলতে বোঝানো হয়েছে যে সপ্তাহে 7 দিনের যে কোনো একদিন, সেটা বুধবার হতে পারে, বৃহস্পতি হতে পারে, শনিবার হতে পারে। কারণ হচ্ছে দিনের সাথে তো বৃষ্টি সম্পর্ক নাই, বৃষ্টি হচ্ছে এখানে সপ্তাহের সাথে, 7 দিনে বৃষ্টি হচ্ছে, 7 দিন, 7 দিনে 5 দিন, 7 দিনে না, মানে 7 দিনে 5 দিন বৃষ্টি হচ্ছে, 2 দিন বৃষ্টি হচ্ছে না স্যার, আমি এটা বলতেছি। হ্যাঁ, আমি এটাতে আসছিলাম এখন, যে হচ্ছে আমরা যদি বিকল্প নিয়মে করতে চাই, যেটা আমরা একটু আগে দেখেছি, যে ডিরেক্ট যদি আমরা বের করতে চাই যে 7 দিনে 5 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয় না হচ্ছে 2 দিন, তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সার এভাবে বের করতে পারি। আপনি এটাই তো বলতে চাচ্ছেন তাই না সঞ্জনা আপু? হ্যাঁ, আপনি তো কত জটিল করে বলছো। না না, আমি হচ্ছে বলেছি যে আমরা প্রত্যেকটা ম্যাথই দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা টোটালটা বের করে 1 থেকে মাইনাস করতে পারি, আর একটা হচ্ছে ডিরেক্ট বের করতে পারি, ঠিক আছে? তা আমি এটাতে আসছিলাম আর কি বিকল্প নেমে। তো আপনার প্রত্যেকটা ম্যাথই আপনি এভাবে করতে পারবেন, তো যার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন আর কি। তো কিছু কিছু ম্যাথ আছে যেখানে হচ্ছে আপনার এই যে না হওয়ার সম্ভাবনা, এই জিনিসগুলো হচ্ছে সহজে ধরা যায় না, তখন আপনার যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা বের করার পরে 1 থেকে মাইনাস করে দিলেই না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। হ্যাঁ স্যার, মানে আপনি যে কিছুক্ষণ আগে যেটা বলছিলেন ওটা তো যে কোনো একদিন হইতে পারে, ওটার ক্ষেত্রে ঠিক ছিল আগেরটার ক্ষেত্রে। ওকে, তো এরকম করে আমরা হচ্ছে আরো আরেকটা ম্যাথ আছে এখানে মেবি, সেটা হচ্ছে 8 নম্বর ম্যাথটা, এটা হচ্ছে আপনার মাস সংক্রান্ত ম্যাথ। দেখেন এখানে 8 নম্বর ম্যাথটা বলা হচ্ছে কি, এখানে হওয়ার এবং না হওয়ার সম্ভাবনা দুইটাই আছে। বলা হচ্ছে অক্টোবর মাসে 20 দিন বৃষ্টি হয়েছে, তাহলে অক্টোবর মাস কয়দিন সেটা আমাকে প্রথমে জানতে হবে। অক্টোবর মাস হচ্ছে 31 দিন, বলা হচ্ছে অক্টোবর মাসে 20 দিন বৃষ্টি হয়েছে, 1 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত। এক তারিখ মানে হচ্ছে এখানে যে কোনো একটা দিন, 1 তারিখ হতে পারে, 2 তারিখ হতে পারে, 1 তারিখ দিয়ে বোঝানো হয়েছে যে কোনো একদিন, মাসের যে কোনো একটা দিন। তাহলে যে কোনো একটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত হবে, টোটাল হচ্ছে 31 দিন, নিচে হবে টোটালটা 31, আর উপরে কি হবে বৃষ্টি হওয়ার অনুকূলে যে ঘটনা আছে, তাহলে বৃষ্টি হওয়ার অনুকূলে ঘটনা হচ্ছে 20 দিন বলেছে বৃষ্টি হয়েছে, তাহলে টোটাল হচ্ছে দিন হচ্ছে 31 দিন। অক্টোবর মাসের দিন হচ্ছে 31 দিন আর বৃষ্টি হচ্ছে 20 দিন, তাহলে 20 দিন হলে 20/31,
এটা হচ্ছে আমাদের অ্যান্সার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর যদি বলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কি হবে, আমরা যদি হচ্ছে ওয়ান থেকে এটা মাইনাস করে দিই তাহলে বের করা যাবে, অথবা আপনারা দেখতে হবে যে জুলাই মাসে কয় দিন বৃষ্টি হয়নি, আপনি ওটা দিয়ে বের করতে পারেন। আপনি যদি হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বের, সে ওয়ান থেকে মাইনাস করে দিলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। এখানে যদি আমি মাইনাস করি তাহলে 21 থেকে 20 বাদ দিলে আসে কত, 11, তাহলে 11/31 এটা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে একটা ওয়ে। আর দুই নম্বর ওয়েটা হচ্ছে আপনি দেখবেন যে জুলাই মাসে কয়দিন বৃষ্টি হয় নাই, যদি বৃষ্টি হয় তাহলে আরো বাকি 11 বৃষ্টি হয় নাই, 31 দিনের মধ্যে 11 দিন বৃষ্টি হয় নাই, 11/ হতে টোটাল দিন হচ্ছে 31 দিন, তাহলে 11/31 আপনি ডিটা কিভাবে বের করতে পারেন, মানে আমরা দুই নামে বের করতে পারি। আচ্ছা, পরে এটা হচ্ছে মাস সংক্রান্ত প্রশ্ন করে। এখানে যেমন 7 নাম্বারটা বলা হয়েছে যে চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত, তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনাটা 1 থেকে মাইনাস করে দিলেই বের হয়ে যাবে। এরপর আমরা এখন যে ম্যাথগুলো দেখবো সেটা হচ্ছে সংখ্যার ম্যাথ। তো সংখ্যার ম্যাথগুলো অলরেডি আপনাদের বোঝানো হয়ে গেছে অলরেডি, মানে এটা হচ্ছে ডাইসের মধ্যে চলে গেছে। তারপর আমি একটু বলি, এখানে যেমন 16 নাম্বার আছে, বলেছে 1 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা যদি নির্বাচন করা হয় সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা আছে কয়টা, 15টা। সেখান থেকে বলেছে একটা সংখ্যা পিক করলে সেটা মৌলিক হওয়ার পসিবিলিটি কত। এখন মৌলিক সংখ্যা কোনগুলো সেটা আমরা জানি, মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে, না হলে কিন্তু আপনি ম্যাথ করতে পারবেন না। তো 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13। এইগুলো হচ্ছে 1 থেকে 15 মধ্যে মৌলিক সংখ্যা। এখানে কয়টা সংখ্যা আছে টোটাল, টোটাল সংখ্যা আছে এখানে 6টা, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে এখানে আমার ঘটনার অনুকূলে সংখ্যা হচ্ছে 6টা, আর মোট সংখ্যা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত 15টা সংখ্যা, তাহলে অ্যান্সার হচ্ছে 6/15। কাটাকাটি করলে কত আসে, 3 দিয়ে কাটলে 3 দোকানে 6, 3 5 15, উপরে থাকে 2, নিচে থাকে হচ্ছে 5। এখন যদি বলতো যে মৌলিক না হওয়ার সম্ভাবনা কত, তাহলে মৌলিক না হওয়ার সম্ভাবনা আমরা এখানে 1 থেকে মাইনাস করে দিলেও পারতাম, অথবা মৌলিক সংখ্যা না কোনগুলো সেগুলো আমরা বের করে নিতে পারতাম। তো মৌলিক সংখ্যা না কোনগুলো তা সেগুলো বের করার জন্য সেগুলো কিন্তু সংখ্যা বেশি, সেটা বের করা কিন্তু মানে আপনার বের করতে গেলে হচ্ছে 9টা সংখ্যা আসবে, ঠিক আছে। 6টা যদি মৌলিক হয় তাহলে বাকি হচ্ছে 9টা সংখ্যা হচ্ছে মৌলিক না, তাহলে আপনি ডিরেক্ট ওখান থেকে করতে পারেন যে মৌলিক না হওয়ার সম্ভাবনা হচ্ছে 9/15। আবার আপনি এখান থেকে 1 থেকে মাইনাস করে দিলেও অ্যান্সার চলে আসবে। এরপর এখান থেকে আপনার বলতে পারে 5-এর গুণিতক, 4-এর গুণিতক, 3-এর গুণিতক, কিভাবে গুণিতক দিয়ে প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে এখানে 17 নম্বর বলা হচ্ছে যে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা ইচ্ছা মতো নিলে তা মৌলিক বা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, মৌলিক বা 5-এর গুণিতক। এখন বা বলেছে তার মানে মৌলিক হবে এবং হচ্ছে 5-এর গুণিতক হবে, কারণ হচ্ছে মৌলিক হলেও চলবে 5-এর গুণিতক হলেও চলবে। তাহলে মৌলিক হলেও চলবে 5-এর গুণিতক হলেও চলবে এরকম সংখ্যা কোনগুলো আছে সেটা আমাকে দেখতে হবে 30 থেকে 40-এর মধ্যে। 30 থেকে 40-এর মধ্যে 5-এর গুণিতক কোনগুলো আছে, 30 থেকে 40 পর্যন্ত 30 আছে, 35 আছে, আর হচ্ছে 40 আছে, এরকম 3টা সংখ্যা হচ্ছে 5-এর গুণিতক। এরপরে মৌলিক কোনগুলো আছে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো, 31 একটা মৌলিক সংখ্যা আমরা জানি, এরপরে 32 বাদ, 33 বাদ, 34, 35, 36 বাদ, 37 একটা মৌলিক সংখ্যা, তাহলে 37 আর 31 হচ্ছে দুইটা হলো মৌলিক সংখ্যা, আর 5-এর গুণিতক হচ্ছে 30, 35 আর 40। যেহেতু বলেছে মৌলিক বা 5-এর গুণিতক, তার মানে মৌলিকটাও নিতে হবে 5-এর গুণিতকটাও নিতে হবে, তাহলে টোটাল আমার ঘটনার অনুকূলে ঘটনা হচ্ছে 5টা, 5-এর গুণিতক 3টা আর মৌলিক হলো 2টা, টোটাল হচ্ছে 5টা হচ্ছে আমার ঘটনার অনুকূলে আছে। আর 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা কয়টা, 11টা কিন্তু সংখ্যা, এটা কিন্তু ভুল করবেন না, অনেকেই ভুল করে ফেলেন, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হচ্ছে 11টা, তাহলে অ্যান্সার হচ্ছে 5/11। এটা হচ্ছে 38তম বিশেষ একটা প্রশ্ন, ঠিক আছে। অপশনে কিন্তু 5/10 ছিল, অ্যান্সার হচ্ছে 5/11। তো এরপরে হচ্ছে আপনার পরে যে প্রশ্নটা এটা একবারে সহজ, বলেছে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটা সংখ্যা ইচ্ছা মতো নিলে তা মৌলিক বা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। একই রকম প্রশ্ন আপনার 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হচ্ছে 21টা, এরপরে দেখবেন মৌলিক কয়টা আর 5-এর গুণিতক কয়টা, সেটা হচ্ছে আপনার বের করে ভাগ করলেই চলে আসবে। তো এই সংখ্যা থেকে এরকম করে আপনার জোর দিয়ে প্রশ্ন আসতে পারে, বিজোড় দিয়ে আসতে পারে, গুণিতক দিয়ে প্রশ্ন আসতে পারে, বিভাজ্য বলতে পারে যে 5 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম। তো এইভাবে করে হচ্ছে আপনার থেকে প্রশ্ন আসতে পারে, মানে বিভিন্ন ধরনের সংখ্যা থেকে প্রশ্ন আসতে পারে।
এরপর আমাদের যেটা বাকি রইলো সেটা হচ্ছে তাসের অঙ্কগুলো বাকি রইলো, আমরা হচ্ছে তাসের অঙ্কগুলো দেখবো। তো তাসের অঙ্কগুলো দেখার জন্য আমাদের জানতে হবে যে কয়টা তাস আছে, ঠিক আছে? এটা না জানলে কিন্তু আপনি ম্যাথ করতে পারবেন না। তো আমরা জানি হচ্ছে এক প্যাকেট যে তাস থাকে সেখানে হচ্ছে টোটাল কাঠ থাকে হচ্ছে 52টা। তো এক প্যাকেট তাসের মধ্যে টোটাল তাস থাকে হচ্ছে 52টা। তো এই 52টা কাঠ হচ্ছে চার ধরনের হয়, 52টা কাঠ হচ্ছে চার ধরনের হয়, যেটা হচ্ছে 13টা হরতন, 13টা রুইতন থাকে, 13টা ইস্কাপন, আর 13টা চিড়িয়া থাকে, চিড়া বা চিড়িয়া। তো আমাদের টোটাল 52টা কাঠের মধ্যে চার ধরনের কাঠ থাকে, 13টা হরতন, 13টা রুইতন, 13টা ইস্কাপন, আর 13টা হচ্ছে চিরাতন। এখন এই 13টা কাঠের মধ্যে আবার বিভিন্ন ধরনের কাঠ আছে, সেগুলো কি কি? সেগুলো আমরা জানি হচ্ছে এ থাকে, কে থাকে, যেটাকে বলে আমরা টেক্কা, এ থাকে, কে থাকে, জে থাকে, জ্যাকেল, তারপর থাকে কুইন। তারপর হচ্ছে বাকি যে কার্ড গুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যা। সংখ্যাগুলো কিরকম থাকে? সংখ্যাগুলো থাকে হচ্ছে 2, 3, 4, 5। এই সংখ্যাগুলো আমাদের জানার দরকার নাই, আমাদের জানতে হবে হচ্ছে এই এ কে কিউ জে। এখানে এ কে আমরা বলি টেক্কা, কে হচ্ছে কিং বা রাজা, জে হচ্ছে জ্যাকেল, আর কি হচ্ছে কুইন। তো এখন দেখেন প্রত্যেকটা কার্ডের মধ্যে, এই যে প্রত্যেকটা কার্ড আছে, হরতন আছে, রুইতন আছে, ইস্কাপন আছে, চিরাতন আছে, প্রত্যেকটা কার্ডের মধ্যেই একে কিউ জে আছে। আমরা টোটাল এখান থেকে বলতে পারি আমাদের 52টা কার্ডের মধ্যে টোটাল এ আছে কয়টা? 4টা। কে আছে কয়টা? 4টা। জে আছে কয়টা? 4টা। কিউ আছে কয়টা? 4টা, কারণ প্রত্যেকটার মধ্যে এ কে কিউ জে আছে। তো এখন আপনার এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে এরকম করে আপনার বলবে যে যদি একটা কার্ড নেওয়া হয় বা দুইটা কার্ড নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে সেটা রাজা হওয়ার সম্ভাবনা কত, হ্যাঁ, বা সেটা রুইতন হওয়ার সম্ভাবনা কত। তো এটা আমরা যদি কার্ড গুলো জানি সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না। তাহলে আমরা জানি টোটাল কার্ড হচ্ছে কয়টা? 52টা। যদি এখন বলা হয় যে 52টা কার্ডের মধ্যে একটা কার্ড নিলে সেটা হরতন হওয়ার সম্ভাবনা কত, কারণ প্রশ্নে বলা হলো যে আপনার 52টা কার্ড বা এক প্যাকেট তাস থেকে যদি আপনি দৈবভাবে একটা তাস নেন সেটা হরতন হওয়ার সম্ভাবনা কত। তাহলে টোটাল হচ্ছে কার্ড কয়টা? 52টা হচ্ছে টোটাল কার্ড। আমরা জানি হরতন থাকে কয়টা? 13টা। টোটাল কার্ড হচ্ছে 52টা, তাহলে হরতন থাকে 13টা। তাহলে যদি একটা কার্ড আপনি পিক করেন সেটা হচ্ছে হরতন হওয়ার পসিবিলিটি কত হবে? 13/52, কারণ টোটাল কার্ড 52টা আর হরতনের অনুকূলে কার্ড আছে 13টা। তাহলে টোটাল মানে আপনার যে প্রবাবিলিটি আসবে সেটা হচ্ছে 13/52, অর্থাৎ 1/4। একইভাবে যদি বলে রুইতন কত, তাহলে 1/4, কারণ 13/52 আসবে, রুইতনও 13টা আমরা জানি, রুইতন 13টা ছিল, তারপর ইস্কাপন 13টা, তারপর চিরাতনও 13টা। আপনার যদি এরকম করে যে কোনো একটা কার্ডের কথা বলে তাহলে অ্যান্সার হবে 1/4। এরপর যদি আপনাকে বলে যে এক প্যাকেট তাস থেকে যদি আপনি একটা তাস নেন সেক্ষেত্রে সেটা হচ্ছে টেক্কা হওয়ার সম্ভাবনা কত, টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তো টেক্কা হচ্ছে কয়টা আছে? টোটাল আছে 4টা। তো টেক্কা আছে কয়টা? টোটাল 4টা। হরতনের মধ্যে একটা আছে, রুইতন একটা আছে, ইস্কাপন একটা আছে, চিরাতন একটা আছে, টোটাল টেক্কা হচ্ছে 4টা। এক প্যাকেট যেহেতু তাস বলেছে তাহলে টোটাল তাস হচ্ছে এক প্যাকেটের মধ্যে 52টা। এখন যদি বলে এক প্যাকেট তাস থেকে একটা তাস নিলে সেটা হচ্ছে টেক্কা হওয়ার পসিবিলিটি কত, টেকার পসিবিলিটি টোটাল কার্ড হচ্ছে 52টা, টেকা হচ্ছে 4টা আছে, তাহলে কাটাকাটি করলে আসে 1/13, 4×13=52, আসে হচ্ছে 1/13। এখন টেকা না বলে যদি আপনাকে বলতো সেটা হচ্ছে রাজা হওয়ার সম্ভাবনা কত, মানে কে, ঠিক আছে, রাজা বা হচ্ছে এখান থেকে যে কোনো একটা বললে অ্যান্সার হইতো 1/13, কারণ হচ্ছে এখানে আপনার আমরা জানি প্রত্যেকটাই কয়টা করে আছে? 4টা করে আছে। তো এখন যদি বলে না হওয়ার সম্ভাবনা, যদি আপনার যে কোনো একটা কিছু যদি বলে না হওয়ার সম্ভাবনা, ধরেন আপনাকে বললো এক প্যাকেট তাস থেকে যদি আপনার একটা তাস নেন সেটা রুইতন হওয়ার সম্ভাবনা কত, বা রুইতন হওয়ার সম্ভাবনা কত? তো রুইতন হওয়ার সম্ভাবনা কত হবে? রুইতন হচ্ছে 13টা আছে, তাহলে এক প্যাকেট তাস থেকে যদি আমরা হচ্ছে একটা তাস নিই সেটা রুইতন হওয়ার সম্ভাবনা কত? টোটাল রুইতন হচ্ছে 13টা আর টোটাল কার্ড আছে 52টা, তাহলে রুইতন হওয়ার সম্ভাবনা হচ্ছে 13/52। এখন যদি বলে রুইতন না হওয়ার সম্ভাবনা, তাহলে 13/52 কে কাটাকাটি করলে আমরা পেয়েছিলাম হচ্ছে 1/4। যদি বলে রুইতন না হওয়ার সম্ভাবনা, তাহলে আপনি বলতে পারেন যে হচ্ছে 1 থেকে যদি আপনি 1/4 বাদ দেন রুইতন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, তাহলে রুইতন না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/4। এটাও করতে পারেন আপনি, আবার অন্যভাবে হিসাব করলে সেটাও করতে পারেন। আপনি দেখেন রুইতন যদি 13টা আপনি বাদ দেন তাহলে বাকি যে কার্ডগুলো থাকে সেটা হচ্ছে রুইতন না, তাহলে আপনি বলতে পারেন যে 13 বাদে বাকি 39টা কার্ড আছে, তাহলে 39/52, সেটাও রুইতন না হওয়ার সম্ভাবনা হতে পারে। তো আপনার কার্ড থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কার্ড থেকে এখন পর্যন্ত তেমন প্রশ্ন আসেনি, মানে বিসিএস
মেবি এখন একবার আসেনি কার্ড থেকে, তো আসতে পারে প্রশ্ন। এখন যদি আমি প্রশ্নগুলো এইভাবে বলি, যদি বলি রুইতন, আমি একবার যদি এইভাবে বলি যে এক প্যাকেট তাস থেকে যদি আমি একটা তাস নেই সেটা রুইতন বা, রুইতন বা হচ্ছে আমি যদি বলি ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত, রুইতন বা ইস্কাপন, রুইতন বা ইস্কাপন। যদি আমি বা বলি তার মানে হচ্ছে রুইতন আছে ইস্কাপন আছে, তাহলে রুইতন কয়টা ইস্কাপন কয়টা। প্রশ্ন হচ্ছে এক প্যাকেট তাস থেকে একটা তাস যদি নেওয়া হয় সেটা রুইতন বা ইস্কাপন হওয়ার পসিবিলিটি কত, তাহলে রুইতন আছে কয়টা টোটাল, রুইতন আছে হচ্ছে 13টা, আর যদি বলে ইস্কাপন কয়টা, ইস্কাপন 13টা। তো প্রশ্ন যদি বলা হয় যে এক প্যাকেট তাস থেকে একটা তাস নিলে সেটা রুইতন বা ইস্কাপন হওয়ার পসিবিলিটি, বা যদি বলেছে রুইতন 13টা ইস্কাপন 13টা আর টোটাল কাট হচ্ছে 52টা, তাহলে অ্যান্সার হবে 26/52 কাটাকাটি করলে আসে হাফ। অর্থাৎ এরকম করে যদি বা বলে দেয় তাহলে বা বলে আমরা কি করি সবগুলো যোগ করে নিই, বা বললে আমরা সবগুলা যোগ করে নিই। তাহলে এভাবে যদি তিনটা বলে যে হরতন বা রুইতন বা চিরাতন, তো সেক্ষেত্রে আপনার হরতন 13টা, রুইতন 13টা, চিরাতন 13টা, 13টা আপনি তিনটা হচ্ছে আপনি যোগ করবেন, 3 13 39 বা হচ্ছে 52। মানে আমরা যে নিয়মগুলো শিখেছি বা বললে আমরা তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল মোটামুটি হচ্ছে প্রবাবিলিটি থেকে যে ম্যাথগুলো আসে, তো মোটামুটি সবগুলো টাইপই আমরা দেখেছি। এরপর আপনাদের এই এই টাইমে আপনাদের দিয়ে দিব, এখানে আরো কিছু ম্যাথ করা আছে, তো এগুলো দেখলে আপনারা পারার কথা আর কি। যদি তো এখানে মানে কিছু ম্যাথ আছে ডিটেলস করা আছে, আপনারা হচ্ছে এগুলো এগুলো করে নেবেন অবশ্যই। তো এগুলো করে নিলে তা মোটামুটি সম্ভাবনা হয়ে যাবে। তো আমি আপনাদের শীটটা হচ্ছে ঘন্টাখানেক পরে আপনাদের পাঠিয়ে দিই, কোনে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।